আসসালামু আলাইকুম ইএমসি শো এর দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে 2022 সালে এসএসসি এবং এইচএসসি যে শিক্ষার্থীগুলো বোর্ড পরীক্ষা দেবে তাদের আসলে কোন বিষয়গুলো থাকতে পারে বা কোন বিষয়গুলো থাকতে না পারে অথবা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে যে ধরনের তথ্য এবং পর্যালোচনা আমাদের আশপাশে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। 2022 সালে আগের মতোই কিছু নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা হবে নাকি সবগুলো সাবজেক্টের উপর পরীক্ষা হবে, আর বাদ গেলেও কোন কোন বিষয়ে বাদ যেতে পারে? তাহলে চলুন আর কথা না বেরিয়ে সরাসরি আলোচনা শুরু করি। করোনা মহামারীর থাবার কারণে 2020 সালে এসএসসি পরীক্ষা নেওয়ার পরে আর 2020 সালে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, যে কারণে অটোপাস দিতে বাধ্য হতে হয়েছে। 2021 সালে যারা পরীক্ষার্থী ছিল এসএসসি এবং এইচএসসি দুটি ব্যাচেরই পরীক্ষা পিছিয়ে আনতে আনতে অবশেষে নভেম্বর পরীক্ষা হবে এসএসসি এবং ডিসেম্বর পরীক্ষা হবে এইচএসসি। এরপরে পরে রইল এসএসসি এবং এইচএসসি 2022। এখন 2021 সালে শিক্ষার্থীদের যেহেতু শুধুমাত্র তিনটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে, বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাম্বার দেওয়া হবে, তো এই বিষয়গুলো তো আমরা সকলেই জানি। 2022 সালের শিক্ষার্থীদের আসলে কয়টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে বা কিভাবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনো শিক্ষা বোর্ড থেকে যেহেতু কোনো কিছু জানানো হয়নি, সেই জন্য আমরা অনেকেই এটি নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছি। তবে এই বিভ্রান্তি সরানোর মধ্যে বেশ কিছু নিউজ পোর্টাল অন্যতম দায়ী। যেমন আমি একটি নিউজ পোর্টালে একটি খবর দেখলাম, আপনারা দেখতেও পাচ্ছেন, যে খবরটা আসলে কাঙ্ক্ষিত নয়। বোর্ড থেকে না বলার পরে এভাবে বিশ্বস্ত মারফত জানার কারণে এটা তারা লিখল। আসলে বিষয়গুলো যদি সত্যিও হয় সেটা যখন আসলে বোর্ড থেকে সুনির্দিষ্টভাবে জানানো হবে তখনই এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা উচিত। তবে আমাদের সাধারণ চিন্তা ভাবনা দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, যেহেতু 2021 সালে স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় ক্লাস করানো সম্ভব হয়নি, শিক্ষার্থীদের সিলেবাস পরিপূর্ণভাবে সম্ভব হয়নি শেষ করানো, তাই সর্বশেষে এসে কিছু সময় ক্লাস করিয়ে তাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে 2022 সালে শিক্ষার্থীদের যদি পরীক্ষা নেওয়া হয়, শিক্ষামন্ত্রী এর আগের সংবাদ সম্মেলনে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে পরীক্ষা পিছিয়ে যাবে। যেহেতু পরীক্ষাটি পিছিয়ে যাচ্ছে আর অলরেডি 2021 সালে অনেকগুলো মাস তারা ক্লাস পাচ্ছে এবং 2022 সালে গিয়েও যদি তারা 4-5 মাস ক্লাস পায় তাহলে সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত করাই আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সাবজেক্ট কমানোর সম্ভাবনা আছে। তবে কিছু কিছু খবর থেকে বা কিছু কিছু জায়গার পর্যালোচনা থেকে কিছু বিষয়ে ধারণা করা যাচ্ছে যে শিক্ষা বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যদি সিদ্ধান্ত নেয় কি কি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, শিক্ষা বোর্ডের মাথায় বা প্ল্যানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে, যদি তারা মনে করেন যে এখন শিক্ষার্থীদের মোটামুটি ক্লাস করানো হয়েছে, তাদের পড়া প্রায় শেষের দিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, সেহেতু তাদের সিলেবাস আর ছোট করার কোনো দরকার নেই, তাদের সাবজেক্টও কমানোর কোনো দরকার নেই, তাহলে তারা অবশ্যই সবগুলো সাবজেক্টই এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে পরীক্ষা নিয়ে নেবে। কিন্তু যদি তারা মনে করে বা নানান রকম ভাবে তাদের কাছে এরকম মনে হয় যে এখন শিক্ষার্থীদের সিলেবাস আরেকটু কমানো উচিত এবং বইও কিছু কমিয়ে দেওয়া উচিত, তাহলে কি হতে পারে? যদি সাবজেক্ট কমানোর বিষয় আসে তাহলে সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাথায় দুটি প্ল্যান সম্ভবত রয়েছে, বিভিন্ন ধরনের খবর থেকে আমরা সেটাই বুঝতে পারি। এক নম্বর হতে পারে, যেভাবে 2021 শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছে নৈর্বাচনিক তিনটি বিষয়ের উপর অর্থাৎ গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের উপর, ঠিক একই কাজ 2022 শিক্ষার্থীদের উপরেও হতে পারে। অর্থাৎ 2022 শিক্ষার্থীরাও তাদের নৈর্বাচনিক বিষয়ের উপরই শুধু পরীক্ষা দেওয়া লাগতে পারে যদি এটা শিক্ষা বোর্ড থেকে সংবাদ সম্মেলন করে বা নির্দিষ্টভাবে ঘোষণা দেওয়া হয়। তবে আরেকটি পোর্টাল থেকে বা আরেকটি তথ্য পাওয়া গেছে, সেটা হচ্ছে এবছর এমন হতে পারে, যেহেতু গত বছর কমন বিষয়গুলো বাদ দেওয়ার কারণে নানান রকম সমালোচনা হয়েছে, তাই এবছর শিক্ষা বোর্ড যদি মনে করে তারা এই সিদ্ধান্তও নিতে পারে যে শুধুমাত্র কমন বিষয়গুলো পরীক্ষা নেবে, অন্য বিষয়গুলো কোনোভাবে পরীক্ষা হয়তো বা নাও নিতে পারে। তো এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথাই কিন্তু আসলে বিভিন্ন ধরনের খবর থেকে জানা, বিভিন্ন ধরনের পর্যালোচনা থেকে জানা, কোনো খবরই কিন্তু বাংলাদেশ শিক্ষা বোর্ডের সরাসরি রেফারেন্সে নয়। তাই আমার এই তথ্যগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ারও কোনো কারণ নেই, এই তথ্যগুলো নিয়ে আপনি অন্যকে বিভ্রান্ত করেন এমনটাও কোনো বিষয় নেই। তবে আপনাদের এই মুহূর্তে যেটা করণীয় হতে পারে, কি থাকবে না থাকবে না এরকম চিন্তা না করে মূল উদ্দেশ্য তো পড়া, আপনি পড়তে থাকুন, আপনার পড়ার কাজ, যখন পরীক্ষার বিষয়ে শিক্ষা বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তখন আপনি পরীক্ষার জন্য
সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। এখন দেখেন, আপনি যদি 3-4টা সাবজেক্ট ভালো করে পড়ে বাকিগুলো ভালো করে না পড়েন, যদি চিন্তা করেন যখন ঘোষণা দেবে তখন আমরা ভালো করে পড়বো। এমনও তো হতে পারে জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে ঘোষণা দিল এপ্রিলে আপনাদের পরীক্ষা নেওয়া হবে, তখন কি আপনি 2-3 মাসে খুব ভালো করে সবগুলো সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে পারবেন? তখন কিন্তু পর্যাপ্ত ভাবে আপনার রেজাল্ট খারাপ হবে। তাই আপনার উচিত হবে, যেহেতু আপনি স্টুডেন্ট, সিলেবাসে সংক্ষিপ্ত করা, সব ধরনের সাবজেক্ট খুব সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া। যখন বোর্ড থেকে বলা হবে যে সবগুলো সাবজেক্ট পরীক্ষা হবে, তাহলে তো আপনি সবগুলো সাবজেক্ট পড়ছেনই, কোনো সমস্যা নেই। আর যদি বলা হয় যে না কিছু সাবজেক্টে পরীক্ষা নেওয়া হবে, তাহলে আপনি সাবজেক্ট কমিয়ে নিলেন, যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেইগুলো ভালো করে পড়বেন তখন। কিন্তু এখন থেকেই যদি আপনি কমিয়ে দেন, তাহলে আপনি কোনটা কমাবেন আপনি নিজেও জানেন না, ইভেন আমরাও জানি না, এবং শিক্ষা বোর্ড থেকে বলাও হয়নি, কোথাও কোনো সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি। তাহলে এই বিষয়ে আমরা কেন এখন এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবো, বিভ্রান্তিমূলক আলোচনা করব? আমাদের উচিত আসলে সঠিক তথ্য জেনে সঠিকভাবে পর্যালোচনা এবং কথা বলা। প্রিয় শিক্ষার্থী দর্শকবৃন্দ, আমাদের আসলে এই মুহূর্তে যারা 2022 শিক্ষার্থী আছেন SSC এবং HSC, আপনারা অবশ্যই আপনাদের সকল সাবজেক্ট পড়তে থাকুন, তা না হলে আপনাদের জন্য পর্যাপ্ত খারাপ রেজাল্টের পাশাপাশি আপনাদের পরবর্তী শিক্ষা জীবনে এই ঘাটতিটা তো হারে হারে টের পাবেন। কারণ হচ্ছে একজন সায়েন্সের শিক্ষার্থী যার হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট, যদি সেটা পরীক্ষায় না থাকে আর সেটা যদি আপনি 6 মাস না পড়েন, তাহলে কলেজে গেলে আপনি এটার ঘাটতি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তখন এটা রিকভারি দিতে গিয়ে আপনার আরো হেনস্থার শিকার হতে হবে, আরো পর্যাপ্ত সময় দেওয়া লাগবে এবং প্রচন্ড পরিমাণ প্রেশার ফিল করবেন। কলেজের শিক্ষার্থীদের একই, যাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ থাকে, যদি হায়ার ম্যাথটা পরীক্ষা না দেওয়া লাগে, তাহলে আপনি অ্যাডমিশনের সময় যদি আপনার ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান, তাহলে কিন্তু আপনার হায়ার ম্যাথ ভালো জানতেই হবে। সেক্ষেত্রে আপনি কলেজে যদি 3 সাবজেক্ট পরীক্ষা দেন হায়ার ম্যাথ ছাড়া, সেক্ষেত্রে আপনার জন্য আলটিমেট লস। সো বোর্ড যদি সবগুলো সাবজেক্ট পরীক্ষা নেয়, তাহলে আপনাদের দিন শেষে লাভ হয়, যেটা আপনারা প্রাথমিকভাবে বুঝতে চান না। নিজেদের ভালো নিজেরা বুঝুন, সঠিকভাবে পড়াশোনা করতে থাকুন, শিক্ষা বোর্ড যখন যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করবেন। আজকের মতো এটুকু আলোচনা করে শেষ করছি, সকলে সুস্থ এবং ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।